আজকে আপনাদের দেখাবো যে একটা আমের বাগান। আমের বাগান থেকে আম সংগ্রহ করার পরে আসলে আম প্রসেসিং করা হয়। এই আমের বাগান থেকে, এটা পুরো অনেক বিশাল বড় বাগান, মানে এরকম আসলে বাগান থেকে আসলে আম সংগ্রহ করা হয়। মানে যে কোনো, মানে দেশের বাইরে থেকে আম সংগ্রহ করা হয় না, বা যা প্রত্যেকটা দেশেই তাদের নিজস্বভাবে আম সংগ্রহ করার পরে আম সুন্দরভাবে বাছাই, মানে বাছাই টাছাই করে ওই আমগুলোকে আবার হচ্ছে যে প্রাকৃতিকভাবে পাকানোর জন্য ওটা খড় দিতেছে। দেখেন, এই যে খড় দেওয়ার পরে সুন্দরভাবে পাকানোর পরে দুই দিন পরেই হচ্ছে যে পেয়ে গেল। সাপোজ সবগুলো তো আর দুই দিনে পাকে না, কোনোটা তিন দিন, কোনোটা চার দিন, কোনোটা পাঁচ দিন। এই যে পাকার পরে সুন্দরভাবে পাকছে, এই পাকার পরে এগুলো আবার সুন্দর করে বাছাই করা হয়, যেগুলো পচে গেল কি না। মানে গাছ থেকে যদি ভালোভাবে মানে নামানো হয় তাহলে আর পচে না। দেখেন সুন্দরভাবে এই যে এগুলো আবার ধুতো করার পরে এই যে প্রসেসিং করার জন্য প্রস্তুত হয়ে গেলো। এটা দেখেন সুন্দরভাবে, এটা হচ্ছে কনভেয়ার বেল্টে আসার পরে এটা আবার আবার দ্বিতীয়, মানে দ্বিতীয় ধাপে আবারও মানে চেক করা হয় কোয়ালিটি। কোয়ালিটি চেক করে বাছাই করার পরে পরবর্তীতে এগুলো আবার প্রসেসিংয়ের জন্য চলে যায়। যাওয়ার পরে কি হয়, এই আপনার শুধু আঠি বাদ দিয়ে যা আছে সবগুলো কি হয় একের পরবর্তীতে পুরো হচ্ছে যে পাল্পে রূপান্তরিত হয়। পাল্পে রূপান্তরিত হওয়ার পরে এটা পাল্পিং হচ্ছে, যে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে পাল্পগুলোকে আমরা আলাদাভাবে আবার কালেক্ট করবো। কালেক্ট করবার এই যে ল্যাবে টেস্ট করা হচ্ছে, ল্যাবে টেস্ট করার পরবর্তীতে অ্যাসিডিটি দেখা হচ্ছে, অ্যাসিডিটি কত আছে। অ্যাসিডিটি যদি কম থাকে আবার ওটা আবার হচ্ছে যে মিক্সিংয়ের সময় অ্যাসিড এক্সট্রাভাবে অ্যাড করতে হবে। অবশ্যই চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। এরপরে যা করা হয় সেটা হচ্ছে যে পুরোপুরি ড্রামে প্রসেসিং করার পরে ড্রামে ভরা হয়। ড্রামে ভরার পরে কতগুলো কীভাবে ড্রামে ভরতেছে দেখেন, এটা পুরো একটা প্রসেসিং ইউনিট। এই যে এরপরে প্রসেসিং ইউনিটের পরে যেটা হলো যে এরা হচ্ছে যে পুরো দেখেন পুরোটাই কিছু প্রসেসিং করতেছে, বিশাল বড় প্ল্যান্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে দেশের বাইরের একটা প্ল্যান্ট, তারা সুন্দরভাবে এই যে প্রক্রিয়াজাতকরণ করতেছে এবং হচ্ছে যে এটা ড্রামে ভরতেছে। ড্রামে ভরার পরে কিন্তু এটা যখন আবার হচ্ছে যে এটা এক জায়গায় ফ্যাক্টরিতে শুধু প্রসেসিংই হয়, আর এই প্রসেসিং হওয়ার পরবর্তীতে যখন আমাদের যখন জুস প্ল্যান্টে আসে, মানে জুস প্রসেসিং প্ল্যান্টে যখন আসে তখন কিন্তু তখন পরবর্তীতে এই পাল্পটা দরকার হয়। ঠিক আছে, তো এই পাল্পটা নেওয়ার পরে বাদ বাকি কয়েকটা স্টেপে আসলে এই মিক্সিং করা হয়। মিক্সিং করার পরবর্তীতে পুরো প্যাকেজজাতকরণ সম্পর্কে আপনাদের ধারণা দিব। এটা হচ্ছে যে পুরোটা পাল্পের ইয়ে হয়ে গেল, ড্রাম পাল্প হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলে যেটা শুরু করতেছিলাম যে প্রথমে যে আমাদের যে একটা জুস মিক্সিং দিব, এই জুসটা কিন্তু বাংলাদেশে যেটা জুস তৈরি করে এটা আসলে জুস না, এটা হচ্ছে যে ফ্রুট ড্রিঙ্কস বলা হয়। আসলে এই ফ্রুট ড্রিঙ্কসকে আমরা আসলে জুস নামে চিনি, আর যেটা জুস সেটার কিন্তু পাল্পের পার্সেন্টেজ অনেক বেশি থাকে। আর যেটা হচ্ছে যে আমরা যেটা ফ্রুট ড্রিঙ্ক বানাই সেটার কিন্তু পাল্পের পরিমাণ অনেক কম থাকে, এটাই আসলে মূল পার্থক্য। আরেকটা কথা যেটা হলো যে আমরা যেটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে যে আটটা স্টেপে আসলে মিক্সিং কমপ্লিট করতে হয়। এই আটটা স্টেপের মধ্যে প্রথম স্টেপে হলো যে প্রথমে জেনথান গামের সাথে আমরা ওয়াটার 60 থেকে 70 আর কি ডিগ্রি সেলসিয়াস ওয়াটার নিয়ে এটাকে আমরা ডিজলভ করি। এই ডিজলভ করার আধা ঘন্টা ডিজলভ করতে হয় বা মিক্সিং করতে হয়। এই মিক্সিংয়ের পরে আমরা আসলে এর দেখি যে আসলে ঠিক আছে কি না। তারপরে আমরা এরপরের স্টেপে আমরা আবারও ওয়াটার নিই। এই ওয়াটারটা আসলে আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা 40 ডিগ্রি হলে আরও বেটার হয়, কারণ হচ্ছে যে আমরা যখন এরপরে আমরা সেকেন্ড স্টেপে আমরা হচ্ছে যে পানির সাথে যখন সুগার অ্যাড করতেছি, এই পানির সাথে সুগার অ্যাড করাটা হলো যে আসলে সিরাপ তৈরি করা। এই সিরাপটা তৈরি করার পরে আমরা থার্ড স্টেপে চলে যাই। থার্ড স্টেপে আবারও হচ্ছে যে একটু পানি দিব, পানির সাথে আবারও আমরা পাল্প মিক্স করব, কারণ আমরা হচ্ছে যে পাল্প মিক্স করার পরে কিন্তু এটা কিন্তু এক ট্যাঙ্কেই মিক্স হচ্ছে। ঠিক আছে, প্রথমে যে ওই জাস্ট আমরা জেনথান গামের সাথে যে হট ওয়াটার এটা অ্যাড করলাম, অ্যাড করার পরে সেকেন্ড স্টেপে আবারও হচ্ছে যে আমরা রিফাইন্ড সুগার অ্যাড করলাম। এই রিফাইন্ড সুগারের সাথে কিন্তু ওটা মিক্স হয়ে গেছে। এবার এর সাথে আবার হচ্ছে যে পাল্প, থার্ড স্টেপে যে পাল্প দিলাম
এর পাল্প আবার মিক্স হয়ে গেল, ঠিক আছে। এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আমরা কিন্তু যেখানে আসলে মিক্সিং হয় সেখানে কিন্তু একজন কোয়ালিটি অফিসার এবং দাঁড়িয়ে থাকে, আসলে এগুলা আসলে ফলো আপ করে এবং হচ্ছে মনিটরিং করে যেটাকে আসলে কোনটা মানে কোন স্টেপের পর কোনটা দেওয়া হচ্ছে কিংবা আসলে অপারেটররা তাদের দিতেছে কি না, এবং আসলে এগুলা অবশ্যই টেস্ট করা হয়। তারপরে স্টেপগুলো হলো যে তারপরে আমরা এই এটা গোলানোর পরে বা মিক্সিং করার পরে আমরা ফোর্থ স্টেপে যে আমরা যত রকম কেমিক্যাল লাগে এই কেমিক্যাল আমরা দিই। আমার একটা ভিডিও ছিল যে কীভাবে জুসের উপাদান কতগুলো, এই উপাদান আসলে দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে জুস তৈরি করতে কী কী উপাদান লাগে। তো এরপরে আমরা যেটা করতেছিলাম যে এই যে মিক্সিং করার পরে আমরা মানে মিক্সিং টোটাল কমপ্লিট হওয়ার পরে এই মিক্সিং দিতে আমাদের 3-4 ঘন্টা লাগে। তো এই মিক্সিং দেওয়ার পরে বা অনেক আরও সময় কমও লাগে, মানে আসলে আমি মানে ম্যাক্সিমাম টাইমটা বলছি, অনেক সময় 3 ঘন্টা লাগে, মানে 3 ঘন্টার নিচেই লাগার কথা, কারণ 3 ঘন্টার আগেই আমাদের মিক্সিং কমপ্লিট করতে হবে। আর এই মিক্সিং কমপ্লিটের আগে মানে মিক্সিং মানে যখন কমপ্লিটের আগের মুহূর্তে যখন সকল কিছু দেওয়ার পরে আমরা কিন্তু প্রথম মানে আমরা টেস্ট করি। এই টেস্ট করার পর দেখা যায় যে আসলে অ্যাসিডিটি অ্যাডজাস্ট করতে হয়, মানে জুসের একটা যে অ্যাসিডিটি থাকে এই অ্যাসিডিটি অ্যাডজাস্ট করতে হয়, ব্রিক্স অ্যাডজাস্ট করতে হয়। অতিরিক্ত যদি আপনার মানে সুগারের পার্সেন্ট বেশি হয়ে যায়, মিষ্টি বেশি লাগে, আপনারা কিন্তু জুস খাবেন না, ঠিক আছে। ন্যাচারালে যেটা থাকা দরকার তার সাথে একটু মানে 0.5 ± হয় আর কি। আর আরেকটা কথা হলো যে আমাদের অ্যাসিডিটি হিউম্যান বডির যে কনজাম্পশন এটার জন্য যতটুকু দরকার বিএসটিআই রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই অ্যাসিডিটি অ্যাড করার পরে আমরা কিন্তু এই জুস মিক্সিং আমরা কমপ্লিট করে থাকি, ঠিক আছে। আমরা স্টেপ বাই স্টেপে আসলে একটা ফ্লো চার্ট দেখবো, এই ফ্লো চার্ট দেখার পরে আমরা আসলে চলে যাবো যে লাস্ট স্টেপে আমরা মানে প্যাকেট দেখবো। প্যাকেট দেখার পরে আমরা সকল কিছু দেখাইতে পারবো না, কারণ সকল কিছু বলতে ভিডিও করা হয় নাই, ঠিক আছে। ভিডিও করলে হয়তো পাওয়া যেত যে আসলে জুস মিক্সিংয়ের যে ফ্লো চার্টটা মানে এটা অবশ্যই পাবেন আপনারা, কিন্তু ফ্লো চার্টের কিন্তু আসলে যে ফিজিক্যালি যে আমরা দেখাবো ওটা আসলে নাই। আর ফিজিক্যালি প্রথমে ওখান থেকে স্টেরিলাইজেশন হচ্ছে কীভাবে, স্টেরিলাইজেশন হওয়ার পরে কত ডিগ্রিতে স্টেরিলাইজেশন হচ্ছে এটা আসলে যদি আমরা ফিজিক্যালি দেখাইতে পারতাম তাহলে আসলে আরও ভালো বুঝতে পারতেন। আর এই স্টেরিলাইজেশন হওয়ার পরে হোমোজিনাইজ হয়, হোমোজিনাইজের পরে আবার হচ্ছে যে ডাইরেক্ট ফিলিংয়ে যায়। ফিলিংয়ের পরে আসলে যখন ফিলিং হয়, ফিলিং হওয়ার পরে যখন প্যাকেট জাত হয়, প্যাকেটের কীভাবে প্যাকেটিং প্যাকেজিং হয়ে থাকে এটা আসলে আপনাদের দেখাবো। তো চলুন আসলে আমরা শুরু করি। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আসলেই পেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতেছেন এটা একটা টেট্রা ব্রিক্স অ্যাসেপ্টিক, এটা একটা হচ্ছে যে টেট্রা প্যাকের মেশিন। এই মেশিনের মাধ্যমে আসলে টেট্রা প্যাকের জুস যে আমরা পাই বাজারে এটা জুস না, যদিও ফুড ড্রিঙ্ক, আর বিদেশে অবশ্যই জুস তৈরি করে। বাংলাদেশে বেশিরভাগই আসলে যেগুলো আপনারা দেখেন সে বেশিরভাগই হচ্ছে যে ফ্রুট ড্রিঙ্ক। আর মেশিনগুলো সম্পূর্ণ এইরকমই, বাংলাদেশেও এরকম মেশিন আছে অনেক রহরহ, এবং হচ্ছে যে এটা যদিও ভিডিওটি দেশের বাইরের একটি ভিডিও আপনাদের আসলে দেওয়া হয়েছে, এটা একটু দেখেন, এটা দেখলে আসলে বুঝতে পারবেন যে বাংলাদেশে এরকম মেশিন বাংলাদেশের প্রাণ কোম্পানির আছে, তারপরে হচ্ছে যে সেজানের আছিল, তারপরে আকিজের আছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের আছে, তারপরে হচ্ছে যে আবুল খায়ের এরকম মেশিন আছে, অনেক কোম্পানির বাংলাদেশে এরকম মেশিন আছে যারা হচ্ছে যে এরকম টেট্রা প্যাকে তারা বিভিন্ন রকমের জুস তৈরি করে থাকে বা ফ্রুট ড্রিঙ্ক তৈরি করে থাকে। ফ্রুট ড্রিঙ্কের অভাব নেই, বিভিন্ন রকমের ফ্রুট ড্রিঙ্ক আছে, ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, তারপরে অ্যাপেল ফ্রুট ড্রিঙ্কস, তারপরে হচ্ছে যে আপনার পাইনঅ্যাপেল, অরেঞ্জ, হ্যাঁ, তারপরে গুহাবা, এগুলো সবই জুস তৈরি করা হয় বাংলাদেশে। তবে বেশিরভাগই হচ্ছে যে বাইরের দেশে পাঠানো হয়, তবে বাংলাদেশে শুধু বাংলাদেশের মানুষরা বেশিরভাগই বাংলাদেশের মানুষরা আসলে বেশিরভাগই ম্যাঙ্গো জুস পছন্দ করে, আর বাংলাদেশের ম্যাঙ্গো জুসের চাহিদা প্রচুর, এই জন্য আসলে ম্যাঙ্গো জুস উৎপাদন করা হয়। আর যদিও আসলে আমরা এটা ম্যাঙ্গো জুস বললে ভুল হবে, ম্যাঙ্গো ড্রিঙ্কস বলবো, কারণ ম্যাঙ্গো জুসে মানে পাল্পের পার্সেন্ট অনেক বেশি দেওয়া হয়। আর একটা ম্যাঙ্গো জুসের যখন আমরা একটা প্যাকেট বাজারজাতকরণ করব তখন ওই বাজারজাতকরণ করতে গেলে একটা প্যাকেট যেমন আপনি 250 ml-এর প্যাকেট যেমন আপনি 20 টাকা দিয়ে পাচ্ছেন,
বা 25 টাকা দিয়ে পাচ্ছেন, কিন্তু যখন আমরা মানে পাল্পের পরিমাণ বেশি দিয়ে একটা জুস উৎপাদন করব, তখন 250 ml একটা প্যাকেটের দামই পড়ে যাবে 50 থেকে 60-70 টাকার মতো। এই জন্য আসলে এই মানুষ এরকম খাবে না দেখে, মানে বাংলাদেশে চলবে না দেখে, আসলে ম্যাঙ্গো জুস না ওটাকে না বলে ওটাকে আসলে ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক হিসাবে চালাচ্ছে। আর জুস তৈরি করা আসলে পসিবল না, পসিবল বলতে অনেক কষ্ট পড়বে দেখে, আসলে বিক্রি হবে না দেখে, আসলে ডিমান্ড কম হবে ক্রেতাদের কাছে, আসলে সব কিছুই তো আসলে সাধ্যের মধ্যে না হইলে আসলে মানুষ কেনে না। যাই হোক, এই দেখেন এখান থেকে আসলে এগুলা পুরোটা একটা মেশিন, আর মেশিনের মাধ্যমে এইভাবে প্যাকেটের মাধ্যমে এটা চলে যাচ্ছে কনভেয়ার বেল্টের মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউশন পয়েন্টে, যে ওখান থেকে মার্কেটিংয়ে চলে যাবে। তো আসলে আমার উদ্দেশ্য হলো যে আপনাদের আসলে দেখানোর জন্য, অনেকে আসলে জানেও না যে জুসের মেশিন কীরকম। এই জুসের মেশিনটা আসলে দেখিয়ে দেওয়ার জন্য, মানে টেট্রাপ্যাকের মেশিনটা আসলে কীরকম এটা দেখানোর জন্য আসলে ভিডিওটি আসলে আপনাদের মাঝে নিয়ে আসা হয়েছে। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করেন, সাবস্ক্রাইব অন্তত না করলে আসলে ভিডিওগুলো আসলে সবার কাছে যায় না, এই না গেলে আসলে ভিডিওগুলো আসলে পপুলারিটি পায় না, আপনারা সবই জানেন। আর আরেকটা কথা না বললেই নয়, আসলে দেখেন মানে যারা আসলে ফুড ইন্ডাস্ট্রিতে চাকরি করতেছেন বা ফুড ইন্ডাস্ট্রিতে যে ইন্টার্নশিপ করতেছেন, এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন পাল্পের কিছু টেস্ট করা হয়েছে, অনেক কিছু টেস্ট করা হয়েছে, এখানে দেখেন যখন মিক্সিং প্রপারলি হওয়ার পরেও কিন্তু টেস্ট হয়, মিক্সিং টোটাল হওয়ার পরেই কিন্তু এটা কিন্তু আবার যখন প্যাকেটজাত হয়, টেট্রাপ্যাকে আসে, তখন টেট্রাপ্যাকেও অনেক ধরনের টেস্ট হয়। এই টেস্টগুলো আসলে আপনাদের করতে হবে। যেমন মনে করেন যে এই যে স্ট্র লাগতেছে, মনিটরিং যেটা করে, মানে আমি কিউসির কথা বাদ দিলাম, কোয়ালিটি কন্ট্রোল কী চেক করে ওটা বাদ, মানে সবই চেক করে, তবে তারপরে এই প্যাকেটের কী কী টেস্ট করে, প্যাকেটের 6টা লেয়ার চেক করে, তারপরে হচ্ছে যে নিচের যে হরিজন্টাল ভার্টিক্যাল সিলিং লাগছে কি না, এটাকে আসলে হরিজন্টাল ভার্টিক্যাল এর দুটার নাম আছে, LS আর হচ্ছে যে TS, হ্যাঁ, ট্রানভার্সাল সিল আর LS লংগিটুডিনাল সিল, এই সিলগুলো আসলে টেস্ট করা হইতে করতে হয়। আর প্যাকেটের সকল টেস্টের মধ্যে কন্ডাক্টিভিটি এটাও চেক করা হয়, যেন হচ্ছে যে বাইরে থেকে কোনো লিকেজ যদি থেকে থাকে, প্যাকেটের গায়ে কোনো লিকেজ থেকে থাকলে অবশ্যই দেখা যাবে। দেখেন এটা হচ্ছে, এতক্ষণ দেখাইলাম হচ্ছে যে বাংলাদেশের বাইরের একটা মেশিন, এবং বাংলাদেশে যেসব মেশিন যেভাবে সেট আপ করে, বাংলাদেশে একসাথে 2-4টা মেশিনও সেট আপ করে থাকে তারা। এই যে আমরা যখন এই মেশিনটার কথাই বলি, এটা হচ্ছে যে একটা জুস তৈরি হচ্ছে, এটা 250 ml-এর একটা মেশিন, এখন প্রোডাকশন হচ্ছে। একটা মেশিন দিয়ে 200-250, আবার অনেক সময় 1 লিটার, আবার অনেক সময় 125 ml-এর জুসও তৈরি করা হয়, শুধু হচ্ছে যে একটা মেশিনের মাধ্যমেই। তবে হচ্ছে যে তাদের সেট আপ অনুযায়ী তারা সেট আপ এমনভাবে করে রাখছে, যেমন একটা দিয়েই সব পাওয়া যায় এরকম আর কি। তো এখানে দেখেন কিছু, এই যে আমি যে বললাম কিছু এখানে যে সিলগুলো লাগে, এই সিলগুলো মানে সিলিং যেগুলো লাগে, এই সিলিংগুলো লাগার পিছনে কিন্তু অনেক হিট টেম্পারেচার কাজ করে। এবার দেখেন এখানে প্রেশারও কাজ করে, এখানে দেখেন এই যে প্যাকেটটা আসতেছে, এই প্যাকেটটা কিন্তু উপরে আবার অনেক, যদিও ভিতরে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া, এখানে অ্যালুমিনিয়ামের যদিও যে পেপার আছে, ওই অ্যালুমিনিয়াম পেপারের ওখানে কিন্তু এটা স্টেরিলাইজেশন হয়। এই স্টেরিলাইজেশন যেটা হয় ওটা হাইড্রোজেন পারঅক্সাইডের মাধ্যমে স্টেরিলাইজেশন হওয়ার পরে তারপরে ফিলিং হয়, ফিলিং হওয়ার পরে এটাতে একটু নাইট্রোজেন গ্যাসও দেওয়া আছে। দেখেন এখানে ডেট কোডিং পড়তেছে মেশিনে, এটার মূল্য দেওয়া হচ্ছে, উৎপাদন দেওয়া হচ্ছে, ব্যাচ নাম্বার দেওয়া হচ্ছে, এই মেশিনের মাধ্যমে দিয়ে থাকে। এরপরে হচ্ছে যে পরের স্টেপ ওই পাশে যখন চলে যায়, এটা ফিলিং সাইড, ফিলিংয়ের পরে ওই পাশে যখন প্যাকিং সাইডে, মানে প্যাকিং সাইডে কী হবে, এই যে এটা পুরোটাই আমরা দেখা, যেটা দেখাইলাম এটা ফিলিং সাইড, এটা ফিলিং মেশিন, যেটা যে টেট্রা ব্রিক্স অ্যাসেপ্টিক এই জন্য বলা হয়েছে যে এর মধ্যে কোনো জীবাণু প্রবেশ করতে পারবে না এক কথায়। তারপরে এই যেভাবে চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে দেখেন ওই পাশে যে আমরা যেটা দেখব, এই যে এখান থেকে আবার বাইরে আসতেছে, বাইরে আসার পরে ওই যে ওখানে একটা
চেকার আছে, ও চেক দিতেছে, চেক দিতেছে যে আসলে ডেড কোডিং পড়ছে কি না বা কেটে গেছে কি না বা বোঝা যাচ্ছে কি না, ওরা চেক দিতেছে। এখানে স্ট্রো লাগতেছে, স্ট্রো, যে স্ট্রোর মাধ্যমে আসলে আমরা পান করে থাকি ড্রিঙ্কসটা। এই এভাবে আসলে চলে যাচ্ছে। আবার আরেকজন দেখতেছে যে স্ট্রো স্ট্রো মিসিং হয়েছে কি না, এটাও চেক দেওয়া হচ্ছে, স্ট্রো মিসিং হচ্ছে কি না। ওখানে যে আবার হচ্ছে যে আরেকটা অপারেটর আছে, ওই অপারেটর আসলে চেক দিতেছে এখানে যে একটা র্যাপারের মধ্যে 12 পিস জুস থাকার কথা, আসলে 12 পিস যাচ্ছে কি না, বা অনেক সময় ছোট ছোট জুসগুলোতে 24 পিস করে আর কি র্যাপিং হয়, র্যাপিং হচ্ছে কি না। এখানে আসলে দেখেন তিনটা তিনটা ছয়টা করে র্যাপিং হচ্ছে। আর এখানে দেখেন র্যাপিংয়ের আমরা সেট আপ আছে 165°C আছে, এই র্যাপিংগুলো আসলে লাগতেছে। এই র্যাপিংগুলো লাগার পরে কিন্তু এই পাশ দিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু হিটিং চেম্বার, মানে ফয়েলগুলো সুন্দরভাবে উপরে যে র্যাপিং দেওয়া হয়েছে র্যাপিংগুলো সুন্দরভাবে লাগানোর পরে এই পাশে চলে আসলে এই পাশে কিছু মেয়েরা আছে, মেয়েগুলো হচ্ছে যে কার্টুনিং করে, একজন কার্টুন করতেছে আর একজন কস্টিউম মারতেছে, আর একজন কস্টিউম মারার পরে আর একজন হচ্ছে যে কনভেয়ার বেল্টে উঠিয়ে দিচ্ছে। এই কনভেয়ার বেল্টে উঠিয়ে দেওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি চলে যাচ্ছে হচ্ছে সেই স্টোর হাউসে, স্টোর হাউস থেকে ডিস্ট্রিবিউশন পয়েন্ট, ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে আসলে চলে যাবে মার্কেট। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হলো এবং শেয়ার করে দিবেন।